ইন্টারনেটে কাজ করার সময় আমরা দম ফেলার ফুরসত পাই না। আমাদের মাঝে মাঝে মনে হয় যে 24 ঘন্টা সময়টা যদি 48 ঘন্টা হয়ে যেত তাহলে মনে অনেক ভালো হতো। ওকে, বাট অনলাইনে হিউজ পরিমাণ ছেলে মেয়ে আছে যারা বেসিক্যালি চাকরি খুঁজে পায় না, জব খুঁজে পায় না, যারা সব প্রায় সময় মেসেজ করে, ভাইয়া আমার কাজ দরকার, কাজ দরকার, কাজ দরকার। যেটা আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে স্কিল। আপনার যদি স্কিল না থাকে, আপনি যদি হাজারো মানুষকে নক দেন যে ভাই আমার একটা কাজ দরকার, কেউ কিন্তু আপনাকে কোনো কাজ চাইলেও দিতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একটা কাজ জানেন ভালো করে, যে কোনো কাজ অনলাইনে করার মতো যে কোনো কাজ, কাজ করে শেষ করতে পারবেন না। আজকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো এবং অনলাইনে কি কি শেখা যায় সেটা নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটার মেইন টপিকটা হচ্ছে, মেইন শুধুমাত্র এই বছর না, আগামী 10 থেকে 15 বছর ধরে যে স্কিলগুলা দিনের পর দিন গ্রো করবে, দিনের পর দিন আপনার ডিমান্ড থাকবে, আপনি যদি ওই স্কিলটা শিখেন আপনি এনাফ কাজের স্কোপ পাবেন আগামী 10 বছর পরেও, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথম যেই স্কিলটার কথা বলবো আমরা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে যে, ধরেন আমরা এখন আমাদের সবকিছু স্টোর করে রাখি কোথায়, আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কে, তাই না, বা এসএসডিতে। ওকে, বাট এই জিনিসটা কিন্তু দিন দিন একটু আপগ্রেডেড হচ্ছে আমরা, কারণ হচ্ছে আমাদের সবকিছু এখন আমরা ক্লাউডে স্টোর রাখতে পছন্দ করি। যেমন আমাদের ছবিগুলো আমরা ড্রপ বক্সে রাখতে পছন্দ করি, অথবা গুগল ফটোজে রাখতে পছন্দ করি, গুগল ড্রাইভে রাখতে পছন্দ করি, ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো গুগল ড্রাইভে রাখি আমরা ইনস্টেড অফ হার্ড ডিস্ক। হার্ড ডিস্কেও রাখি, বাট আমরা ফর বেটার সিকিউরিটি আমরা অনলাইনেও রাখি, যাতে করে যে কোনো জায়গা থেকে আমরা সেটা অ্যাক্সেস করতে পারি। ইভেন আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যত ফাইলস, যত ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু আমরা এখন ক্লাউডে রাখার চেষ্টা করি, এবং দিনের পর দিন ক্লাউডের ডিমান্ড কিন্তু বেড়েই যাচ্ছে। এবং ক্লাউডের ডিমান্ড যত বাড়ছে, এই স্পেসিফিক জব সেক্টরগুলো কিন্তু গ্রো হচ্ছে, জব সেক্টরে ডিমান্ড গ্রো হচ্ছে, মানুষজন আরও বেশি ক্লাউড কম্পিউটিং ইঞ্জিনিয়ার বেশি দরকার হচ্ছে। ক্লাউড নিয়ে যারা কাজ করে, যারা ভালো জানে, তাদের কাজের স্কোপ বাড়ছে, ক্ষেত্র বাড়ছে। ওকে, আপনি যদি আপওয়ার্কে যান এবং আপওয়ার্কে গিয়ে আপনি যদি সার্চ দেন, দেখবেন যে হিউজ পরিমাণ কাজ আছে বাংলাদেশ থেকেও, কিন্তু অনেকে ভালো করছে এই কাজটা করে। দিনের পর দিন এই কাজের ডিমান্ড কিন্তু বেড়েই যাচ্ছে। সো আপনারা আজকে থেকে যদি কোনো কাজ আপনাদেরকে কেউ বলে যে, বা আপনি যদি জানতে চান আমার কাছে অথবা যে কারোর কাছে যে আসলে অনলাইনে আমি কাজ করতে চাই বাট আমি জানি না কি নিয়ে কাজ শিখবো, তাদের ক্ষেত্রে আমার প্রথম সাজেশন হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এ আপনি AWS অথবা মাইক্রোসফট অ্যাজোর অথবা তারপর হচ্ছে যে API সেট আপ করা, ক্লাউডে API সেট আপ করা, ক্লাউড যে হোস্টিংগুলো আছে সেগুলো কীভাবে ম্যানেজ করতে হয় সেগুলো নিয়ে শেখা, ক্লাউড আর্কিটেকচার এবং সিকিউরিটি নিয়ে পড়াশোনা করা, এই সব কিছু নিয়ে ভালো কাজ আছে ক্লাউড কম্পিউটিংয়ে। আমরা যদি আপওয়ার্ক দেখি তাহলে আমি ক্লাউড কম্পিউটিংয়ের যে কাজগুলো সেগুলো আমি, আপনি দেখবেন যে মোটামুটি $100 পার আওয়ার মোটামুটি অনেকেই করছে এই রেটে। দ্যাট মিনস এই কাজটা শিখলে আপনি খুব ভালো দামে আপনি আপনার স্কিলটা সেল করতে পারবেন, অথবা ভালো পেমেন্ট আপনি পাবেন যদি এই কাজটা আপনি শিখতে পারেন। এখন চলুন দেখা যাক যে এটা কিভাবে শেখা যায়। ক্লাউড কম্পিউটিংটা যদি আপনি শিখতে চান, ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো থেকে আপনি ক্লাউড কম্পিউটিং শিখতে পারেন। তবে সিম্পল লার্ন নামে একটা চ্যানেল আছে, যেটা একটা ভিডিও প্লেলিস্ট আমি ভিডিওটা নিচে দিয়ে দিব, আপনার সেটা দেখে নিন। ওখান থেকে মোটামুটি সবগুলো ভিডিও দেখা শেষ হলে আপনি আই হোপ যে এই জিনিসটা সম্পর্কে ভালো ধারণা পাবেন, আপনি কাজ শুরু করে দিতে পারবেন। আপনি প্র্যাকটিস করার জন্য মোটামুটি ভালো ধারণা পাবেন ওই চ্যানেলের সবগুলো ভিডিও দেখা শেষ হলে। দ্বিতীয় যে স্কিলটার কথা আমরা খুঁজে পেয়েছি, যেটা আমি রিসার্চ করে খুঁজে পেয়েছি যে এই ডিশটা বেশ ভালো করবে, এই স্কিলটা বেশ ভালো করবে, সেটা হচ্ছে আপনার ফটো এডিটিং অথবা ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স। ওকে, সো এই ইন্ডাস্ট্রিটা খুবই খুবই ভালো করছে, যদিও AI অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেস করে প্রচুর টুলস বাজারে আছে অলরেডি, বাট ম্যানুয়াল টাচে যে ব্যাপারটা, ম্যানুয়ালি একটা জিনিস এডিট করে যে প্রফেশনাল ফিল থাকে, সাধারণত AI টুলসগুলো ইউজ করে একদম দায় সারা একটা এডিটিং হয়, যেটা আসলে ম্যানুয়াল যারা ভিডিও এডিটর, যারা ফটো এডিটর অথবা যারা মোশন গ্রাফিক এক্সপার্ট, তারা যেভাবে একটা জিনিস বানাবে অথবা এডিট করবে আসলে ওরকম হয় না। ওকে, সো এটার ডিমান্ড কিন্তু বাড়ছে, এবং আমেরিকার নিয়মিত বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করে BLS, তাদের মতে যে 2020 থেকে 2030 সালের মধ্যে
এখন আমাদের যে 2022 চলছে, সো আগামী 8 বছরের ভিতরে এটা 30% 29 থেকে 30% গ্রো করবে এই সেক্টরটা, এডিটিং এবং মোশন গ্রাফিক্স সেক্টরটা। আপওয়ার্কে দেখি যে মোটামুটি $40 ফটো এডিটিং এর কাজ পাওয়া যায়, $40 পার আওয়ার, $50 পার আওয়ারে ভিডিও এডিটিং, এবং $60 to $70 পার আওয়ার অন এভারেজ হচ্ছে মোশন গ্রাফিক ডিজাইনার। ওকে, সো আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে আপনি ট্রাই করে দেখতে পারেন। কিভাবে শিখবেন? ওকে, ইউটিউবে মোটামুটি বেশ কিছু প্লেলিস্ট আছে, খুব ভালো ভালো প্লেলিস্ট। তার মধ্যে দুইটা প্লেলিস্ট আমি নিচে দিয়ে দিব, ভিডিওটার নিচে ডুব মোশন এবং ভিডিও এডিটিং এর দুইটা প্লেলিস্ট, খুবই ভালো দুইটা প্লেলিস্ট। এবং আমার মনে হয় ওই প্লেলিস্ট দুইটা দেখলে আপনি মোটামুটি ভালো করতে পারবেন এবং খুব অল্পতেই শিখে যাবেন যে জিনিসটা কি। তারপর যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, এটা তো অবশ্যই কন্টিনিউয়াসলি জিনিসটা ইম্প্রুভ হবে। তিন নম্বরে যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, সো মার্কেটস অ্যান্ড মার্কেটস নামক একটা রিসার্চ কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের ডাটা প্রোভাইড করে এবং তারা সবসময় বিভিন্ন জিনিস নিয়ে, নতুন নতুন স্কিলস, নতুন নতুন ট্রেন্ড নিয়ে রিসার্চ করে। তাদের মতে 2025-30 নাগাদ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটটা হবে প্রায় $190 billion একটা বাজার। ওকে, তার মানে হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে, নতুন নতুন জায়গায় আমরা চাকরি করতে পারবো। এবং এই স্কিলটা যদি আপনি আগে থেকেই বিল্ড আপ করা শুরু করেন, এই সেক্টরটা যখন পিকে থাকবে তখন ইউ ক্যান ইউজ ইউর স্কিল। ওকে, সো এখানে আসলে আমরা কী কী শিখতে পারি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি কিছু ট্রেন্ডি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে এই টুলগুলা অথবা এই সফটওয়্যারগুলা অথবা এই সার্ভিসেসগুলা ডিপেন্ড করে, যেমন হচ্ছে ট্রান্সফার ফ্লো, পাইথন, গো, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা কম্পারিটিভলি গতানুগতিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে শেখা তুলনামূলকভাবে ইজি, বাট এগুলার ইউজেসটা অনেক বেশি ব্যাপক। হ্যাঁ, সো আপনি যদি প্রথম থেকে শুরু করেন, অনেক আগে থেকে শুরু করেন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ শেখা আসলে খুব বেশি জটিল কিছু না। আপনার যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে হবে তারপরে আপনি এগুলো শিখতে পারবেন, আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না, ব্যাপারটা আসলে এরকম না। এবং মার্কেটটা কিন্তু হিউজ, ঠিক আছে? মার্কেটটা ধরেন আমি ইন্ডিডে রিসার্চ করছিলাম এটা নিয়ে, দেখলাম যে মোটামুটি 120K আর 150K পার ইয়ার এরকম স্যালারিতে মোটামুটি ভালো জব আছে অলরেডি, মার্কেটে অলরেডি জব আছে। এবং আপনি আপওয়ার্ক এবং freelancer.com এবং ফাইবারও কিন্তু প্রচুর এর রিলেটেড স্কিলস মানুষ খুঁজে, এবং এর মানে গ্রোথটা হচ্ছে এরকম গ্রোয়িং। এগুলো যদি শিখতে চান, এই স্পেশালি ট্রান্সফার ফ্লো অথবা পাইথন অথবা গো, তাহলে আমি কিছু প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব ভিডিওটার নিচে, ওখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। তারপরে যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাইটিং। ওকে, তো রাইটিংয়ের কথা বললে আমরা সবসময় একটু ওয়ারিড থাকি, কারণ হচ্ছে এআই যেভাবে আসলে মার্কেটটাকে ক্যাপচার করে ফেলছে, সবাই হয়তো চিন্তা করছে যে আমাদের আসলে রাইটারের দরকার নাই। ওকে, কিন্তু আসল কথা হচ্ছে যত বেশি এআই হচ্ছে, যত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড হচ্ছে, রাইটারের ডিমান্ড তত বেশি বাড়ছে। কারণ হচ্ছে যত বেশি আমরা এআই ইউজ করছি, আমরা বুঝে যাচ্ছি আস্তে আস্তে যে ইটস লাইক কাইন্ড অফ রোবোটিক, রাইট? আপনি এআই দিয়ে যত কিছুই লেখেন না কেন, মনে হয় যে ম্যানুয়াল টাচ ছাড়া, ম্যানুয়ালি এখানে ম্যানুয়াল অপটিমাইজেশন ছাড়া আপনি আসলে ওই এআই যে জেনারেটেড কন্টেন্টগুলো সেগুলো আসলে কোথাও ইউজ করার মতো হয় না, এখনও ওগুলো ম্যাচিউর না, বা যখনও ম্যাচিউর হবে সেগুলোও এডিট করার জন্য, সেগুলোতেও ফাইনাল টাচ দেওয়ার জন্য আপনার রাইটারের দরকার। সো রাইটারের ডিমান্ড কিন্তু বাড়ছে, এবং BLS.gov এর মতে যারা USA এইগুলো স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করে, কাজ টাজ নিয়ে যারা গবেষণা করে, তাদের মতে যে প্রায় মোটামুটি 2030 নাগাদ এই রাইটিংয়ের যে ডিমান্ডটা, রাইটিং যে স্কিলের ডিমান্ডটা, সেটা কিন্তু প্রায় 9 থেকে 15 গুণ বাড়বে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে রাইটিংটা কিন্তু একটা ভার্সেটাইল একটা স্কিল, আপনি যদি কীভাবে লিখতে হয় সেটা শিখতে পারেন। আপনি যেমন আপওয়ার্কে প্রায় মোটামুটি ভালো, আপওয়ার্ক, ফাইবার এগুলোতে ভালো টাকার কাজ করতে পারবেন এক, আর দুই নম্বর হচ্ছে নিজের ব্লগে লিখতে পারবেন, নিজের ওয়েবসাইট। ব্লগ বলতে আমি নর্মাল আই মিন পার্সোনাল ব্লগের কথা বলছি না, প্রফেশনাল ব্লগ বা ওয়েবসাইটের কথা বলছি যেগুলো দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধরনের অনেক মানিটাইজেশন ওয়ে আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি মানিটাইজ করতে পারবেন আপনার ওয়েবসাইটগুলো, এবং ওখানে কিন্তু হিউজ একটা প্যাসিভ ইনকামের একটা
অপরচুনিটিস আছে সো ইটস এ ভার্সেটাইল স্কিল আমার মনে হয় যে রাইটিংটা যদি আপনি ক্যারিয়ার হিসেবে নাও নেন নিজের বিজনেসের কথা চিন্তা করলে নিজের ফিউচারের কথা চিন্তা করলে রাইটিংটা আপনার শিখে ফেলা উচিত এবং আমি আপওয়ার্কে দেখেছি হিউজ কাজ আই মিন $20 পার আওয়ার প্রচুর কাজ পাওয়া যায় $30 পার আওয়ারেও হিউজ কাজ পাওয়া যায় এবং এবং আমি দেখেছি যে ফাইবার যদি মনে হয় যে আপনার $5 কাজ ইটস নট কারেক্ট ওকে ফাইবারে কিন্তু আপনি $1,000 আপনি $30-$50 কিন্তু আমি সেল হতে দেখেছি ওকে রাইটাররাও এটা ডিমান্ড করে সো আমার মনে হয় যে রাইটিং স্কিলটা খুব একটা ভার্সেটাইল স্কিল এবং আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আমার মনে হয় যে এটা কম্পারেটিভলি অন্য অন্য স্কিলের তুলনায় মোটামুটি ইজি যদি আপনি ইংলিশের বেসিক স্কিলটা আপনার মধ্যে থাকে ইংলিশের ফাউন্ডেশনটা যদি থাকে আপনি এটা শিখে দিতে পারেন যদি ফাউন্ডেশনটা নাও থাকে ওটা গ্রো করা আসলে খুব বেশি ব্যাপার না যেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিব যে ইংলিশ নিয়ে কীভাবে কাজ করতে হয় ইংরেজিতে কীভাবে নিজেকে ডেভেলপ করা যায় আই মিন ব্লগারদের জন্য অথবা যারা এই ইন্টারনেটে যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য তারপরে যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোডিং ওকে সো আমরা অনলাইনে যাই কিছু করি না কেন আই মিন ওয়েবসাইট সেট আপ থেকে শুরু করে সফটওয়্যার ইউজ সফটওয়্যার টুইকিং আই মিন তারপরে হচ্ছে ধরেন যে কোনো কিছু আই মিন এভরিথিং রিকোয়ার্স কোডিং অ্যাট দ্য ব্যাক এন্ড ওকে সো আমরা অনলাইনে যা কিছু করি না কেন সব কিছুর ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হয় কোড করে ওকে সো যেখানেই আমরা যাই কোডটা লাগে বেস্ট কলেজেস নামে একটা ওয়েবসাইট আছে তাদের একটা রিসার্চ মোতাবেক যে এই কাজটা 2030 সাল নাগাদ আই মিন কোডিং বা প্রোগ্রামিং যদি আমরা বলি ইন জেনারেল তাহলে সেটা প্রায় 9-15 গুণ বাড়বে 15% বাড়বে এটা ডিমান্ড ওকে সো যাদের এই জিনিসটা ভালো লাগে পার্সোনালি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কোড করতে বাট যাদের কাছে কোড করতে ভালো লাগে তারা কিন্তু কাইন্ড অফ ইটস লাইক এ ড্রাগ ওকে সো আপনার যদি একটু ভালো লেগে থাকে আপনার ফিউচার উজ্জ্বল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল সো আমার মনে হয় যে এটা নিয়ে শুরু করা উচিত এখন থেকেই শুরু করে ফেলা উচিত এবং এবং আপনি যদি আমরা যদি আপওয়ার্ক দেখি আপওয়ার্কে কিন্তু প্রায় $30 থেকে প্রায় $90 পার আওয়ার রেটেও কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় আপওয়ার্কে এবং ফাইবারে এবং অন্যান্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সো মার্কেট ইজ গ্রোয়িং স্টিল গ্রোয়িং মানুষ যত যত বেশি মানুষ আপনার টেকনোলজিক্যালি ড্রিভেন হচ্ছে টেকনোলজির দিকে আসতেছে যত বেশি মানুষ ওয়েবসাইট বানাচ্ছে যত বেশি মানুষ সফটওয়্যার বানাচ্ছে তত বেশি আসলে আপনার কোডের প্রয়োজনীয়তা বাড়ছে এবং আপনি যদি আগামী 2 বছর পরের কথা চিন্তা করেন এবং 2 বছর পরের চিন্তা করে যদি আজকে থেকে লেগে থাকেন ইউ উইল হ্যাভ আ ম্যাসিভ অ্যাডভান্টেজেস ওভার দেয়ার আমি যদি নিজের কথা বলি একসময় আমি চিন্তা করেছিলাম যে আমি প্রোগ্রামার হবো বাট কোনো একটা কারণে এটাতে আমি খুব বেশি ইন্টারেস্ট ফিল করি নাই বাট যদি আমি ওই জিনিসটা অ্যাটলিস্ট বেসিক ধারণাটা থাকতো হয়তো এখন নিজেই নিজে টোল বলা যেগুলো আমার মাথায় আইডিয়া আছে সেগুলো আমি নিজে বানিয়ে ফেলতে পারতাম সো আই মিন সরাসরি আপনি কাজ না করলেও এটা আপনার বিজনেসে অনেক বেশি কাজে লাগবে বা আপনি যদি কাউকে হায়ারও করেন পরবর্তীতে সো ওখানেও কিন্তু এটা ভালো একটা কাজ করবে একটা যদি যারা কোডিং শিখতে চান একদম এ টু জেড ইউটিউবে একটা চ্যানেলের প্লেলিস্টের একটা লিঙ্ক দিয়ে দিব আমি এই ভিডিওটার নিচে ওয়েব ড্যাভ ইউটিউবের একটা চ্যানেলের নাম সো আমার মনে হয় যে ওটা দেখে খুব ভালো কিছু আপনারা শিখতে পারবেন একদম সব কিছু গুছালো এ টু জেড এভরিথিং সো লেটস চেক দ্যাট ওকে তারপরে যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এসইও এবং PPC এবং ইন্টারনেট মার্কেটিং ইন জেনারেল ওকে সো এই সেক্টরে আমি পার্সোনালি কাজ করি এবং আমার কাছে মনে হয় যে এটা গুগল যতদিন থাকবে ইউটিউব যতদিন থাকবে সার্চ ইঞ্জিনস যেমন বিং আলতাবিস্তা অথবা ডাকডাকগো যতদিন থাকবে আই মিন এসইওর অথবা এই PPC এবং এই ধরনের ইন্টারনেট মার্কেটিং রিলেটেড কাজগুলোর ডিমান্ড বাড়তেই থাকবে ওকে এর কারণ হচ্ছে যে গুগলে আমরা যদি সার্চ দিই কোনো কিছু দেখবেন যে প্রথমে 10টা ওয়েবসাইট আসে তাই না তো 10টা ওয়েবসাইট কিন্তু আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম খুব কম মানুষই আছে যারা সেকেন্ড পেজে যায় সো ফার্স্ট পেজের জন্য কিন্তু অলওয়েজ আমরা কম্পিটিশন করি অন্য মানুষদের সাথে যে আমার পেজটা ফার্স্ট পেজে দেখাতে পারলে দেন আমি ট্রাফিক পাবো আমার মতো সেম অন্য আরেকজন মার্কেটারও কিন্তু ঠিক সেম চিন্তাটা করে যে তার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসুক এবং সে যাতে ট্রাফিক পায় এভাবে মিলিয়ন্স অপটিমাইজাররা কিন্তু সেম চিন্তা করে ঠিক আছে সো যত বেশি আই মিন
যত বেশি নতুন ওয়েবসাইট তৈরি হবে পৃথিবীতে, এসইউ ডিমান্ড কিন্তু যত ভালো ভালো হবে এবং তত বেশি গ্রো করবে। সেম এজ লাইক এজ এসইউ, আপনি যদি পিপিসি এর কথা চিন্তা করেন, সেম, ঠিক আছে? সো ইন্টারনেট মার্কেটিং, পিপিসি ইন জেনারেল, সার্চ মার্কেটিং অথবা এসইউ, সব কিছুর ডিমান্ড কিন্তু মার্কেটটা যত গ্রো হচ্ছে তার সাথে তার সমানুপাতে। যত বেশি গ্রো হবে মার্কেট, এইগুলোর ডিমান্ড তত বেশি বাড়বে, কারণ সার্চ ইঞ্জিন তার নিজের মতো করে নতুন নতুন অ্যালগোরিদম আসতেছে, নতুন নতুন ভাবে সার্চ ইঞ্জিনকে টুইক করছে। সো সার্চ ইঞ্জিনকে যতভাবে ওরা টুইক করুক না কেন, এগুলার সার্চ এক্সপার্টরা এগুলা গবেষণা করে, সব পিছনে রিসার্চ করে যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। সো এই যে গবেষণা যারা করে তাদের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়বেই, যারা বিভিন্ন জিনিস নিয়ে টেস্ট করে এক্সপেরিমেন্ট করে তাদের ডিমান্ড বাড়বে। সো এবং ইআইএন নিউজ নামে একটা ওয়েবসাইট আছে, তাদের এটা রিসার্চ অনুযায়ী, তাদের এস্টিমেশন অনুযায়ী 2025 সাল থেকে 2030 সাল নাগাদ এসইউ ইন্ডাস্ট্রিটা হবে, এসইউ এবং পিপিসি ইন্ডাস্ট্রিটা হবে $109 বিলিয়ন। সো ইটস এ হিউজ মার্কেট। এবং বেসিক্যালি শুরু করা এই ইন্ডাস্ট্রিতে, এসইউ এবং পিপিসি ইন্ডাস্ট্রিতে, ইজি, কম্পারেটিভলি ইজি, ওকে? সো আমার মনে হয় যে আপনার এটা শুরু করে দেওয়া উচিত, ওকে? কোথা থেকে শিখবেন? ওকে, সো এইচরেফ এর একটা ফুল একটা কোর্স আছে ইউটিউবে, একটা প্লে লিস্ট আমি ভিডিওটা নিচে দিয়ে দিব, যা আমার পার্সোনালি আমার কাছ থেকে শিখতে চান তাদের জন্য এনশামিং প্রো আছে, ইভেন এসএম রাশের একটা কোর্স আছে। সো এগুলো দেখে আপনি কিন্তু ইজিলি শিখে ফেলতে পারবেন, এবং আমি সব কিছু লিঙ্ক আমি ভিডিওটা নিচে দিয়ে দিব। লাস্ট যে স্কিলটার কথা আমরা বলতে চাই, স্পেশালি যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ ভেরি বিগ একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, সেটা হচ্ছে বিগ ডাটা এবং ডাটা সায়েন্টিস্ট। ওকে, তো ডাটা সায়েন্টিস্ট অথবা বিগ ডাটা, এগুলো কাইন্ড অফ একটু আলাদা হলেও মোটামুটি রিলেভেন্ট, দুইটাই ডাটা নিয়ে কাজ করে। বিগ ডাটা হচ্ছে ধরেন স্টক এক্সচেঞ্জের কথা যদি আমরা চিন্তা করি, স্টক এক্সচেঞ্জে দেখবেন যে প্রতি মিনিটে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ডাটা তারা প্রসেস করে এবং বোঝার চেষ্টা করে যে কোনটা আপ কোনটা ডাউন, কোনটা তার একটা স্ট্রেট লাইন থেকে অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে, এক্সপেক্টেড প্রাইস থেকে ডাউন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে স্টোর করা হচ্ছে বিগ ডাটা। নর্মালি ধরেন আমরা যদি কোম্পানির কথা চিন্তা করি অথবা কোনো একটা প্রোডাক্টের কথা চিন্তা করি, সেখানে যদি থাকে 1 মিলিয়ন ডাটা, 1 মিলিয়ন ডাটা কিন্তু আমরা কম্পিউটারে ইজিলি প্রসেস করতে পারি, কিন্তু যেখানে বিলিয়ন্স অফ বিলিয়ন্স ডাটা যাদের কাজ করতে হয়, সেখানে কিন্তু আপনার আসলে বিগ ডাটার প্রয়োজন হয়। এবং এই বিগ ডাটা অ্যানালাইসিস করে যারা আপনাকে ডিসিশন দিবে তারা হচ্ছে ডাটা সায়েন্টিস্ট। ওকে, সো বিগ ডাটা এক্সপার্ট, যেখানে আপনার এসকিউ লাগে এবং ডাটা বেসড বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, শিখতে পারেন। অথবা যেখানে ডাটা সায়েন্টিস্ট যারা আছে তারা ধরেন ডাটা সায়েন্টিস্ট কী করে, আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন একটা রেস্টুরেন্ট, ওকে, তো রেস্টুরেন্টে ধরেন পার ডে 1000 মানুষ আসে, ফর এক্সাম্পল খেতে আসে, তো সকাল 10টা থেকে দুপুর 2টা কতগুলো মানুষ আসে, আবার 2টা থেকে 4টা পর্যন্ত ধরেন একদম লো, আবার 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আবার হাই। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, প্রত্যেক দিনের ডাটা দেখে দেখে অ্যানালাইসিস করে যে কখন মানুষ আসে কখন মানুষ আসে না, কোন মেনুটা দিলে মানুষ আপনার এখানে মানুষ বেশি আসে, কোন মেনুটার কারণে মানুষ চলে যায়। সো এই ধরনের জিনিসগুলো যারা অ্যানালাইসিস করে এবং আপনাকে একটা ডিসিশন দেয় তারা হচ্ছে ডাটা সায়েন্টিস্ট। এবং বিগ ডাটা এবং ডাটা সায়েন্টিস্টের সায়েন্সের ডিমান্ড কিন্তু বেড়েই চলছে, কারণ মানুষজন বড় বড় কোম্পানিগুলো, বড় বড় এন্টারপ্রাইজেসগুলো কিন্তু প্রচুর ডাটা নিয়ে এখন কাজ করে, তারা ডাটা ড্রিভেন ডিসিশন তাদের দরকার হয়, যেগুলো আসলে নর্মালি সিইওরা করে না। সিইওরা ডাটা সায়েন্টিস্ট হায়ার করে এবং তাদের কাছ থেকে ডিসিশন নেয় যে তাদের বিজনেসে কোন জিনিসটা আসলে ইমপ্রুভ করা দরকার, কোন জিনিসটা ল্যাকিংস আছে যেখানে আসলে তাদের বেশি ফোকাস করা দরকার। সো ডাটা সায়েন্সের ডিমান্ড, বিগ ডাটা ইমপ্লিমেন্টেশনের ডিমান্ড কিন্তু অনেক দিন দিন বেড়েই যাচ্ছে। ডাটা ফ্লেয়ার মোতাবেক 2025 সাল নাগাদ প্রায় 1106 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে এখানে। তার মানে হচ্ছে মার্কেটটা মাত্র শুরু হয়েছে, মাত্র গ্রো করা শুরু করেছে, এবং এটা যখন আস্তে আস্তে বাড়বে, জাস্ট 2025 সাল নাগাদ 1100 মিলিয়নের মতো নতুন জব ক্রিয়েট হবে, যেগুলো কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি। আপনি যদি আজকে থেকে শুরু করেন তাহলে ওই পিকে যখন যাবে তখন আপনি নিজের ওই স্কিলটাকে ইউটিলাইজ করতে পারবেন। বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস ঘেটে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোটামুটি অলরেডি জব আছে মার্কেটে, ঠিক আছে, $75 পার আওয়ারে প্রচুর ফ্রিল্যান্সাররা কাজ করছে অলরেডি, আপওয়ার্কে, ফাইবারে, এভার, এই ধরনের মার্কেট প্লেসে। ওকে, এবং আপনি যদি এটা নিয়ে শিখতে চান
তাহলে ইউটিউবে ডাটা ইঞ্জিনিয়ারিং নামে একটা প্লেলিস্ট আছে, একটা চ্যানেলের প্লেলিস্ট আছে, যেটা আমাদের এই ভিডিওটার নিচে দিয়ে দিব। ঠিক আছে, দ্যাটস ইট। আই হোপ যে আপনারা শিখতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন এগুলো থেকে যে আসলে কোনটা ভালো, কোনটা নিয়ে আপনার আগানো উচিত এবং কোন স্কিলটা আপনার আজকেই শেখা শুরু করে দেওয়া উচিত।